হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে ফ্রাইডে সারা দিন আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কি খেলাম কি কি করলাম তো বৃষ্টি ভেজা দিন হচ্ছে কালকে থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি ভেজা দিনও কিন্তু এত বৃষ্টিও ভালো লাগে না সারা দিন বৃষ্টি হচ্ছিল আর সকাল দশটায় ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার আমি ভাবছিলাম হয়তো এখন ছয়টা সাতটা বাজে কিন্তু গরির দিকে তাকিয়ে দেখলাম যে না দশটা বেজে গেছে উঠতেই হবে নাস্তা রেডি করতে হবে তো এভাবে সারাদিন বৃষ্টি থাকলেও আসলে ভালো লাগে না বৃষ্টি সবারই ভালো লাগে আবার বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না কারণ হচ্ছে সবকিছু ভালো লাগে না কাপড় গুলি শুকাতে চায় না তো সকাল থেকে একটু হেয়ালি করেই কাজ করছিলাম কারণ দাওয়াত ছিল হচ্ছে দেবরের বাসায় কিন্তু হঠাৎ করে হচ্ছে দাওয়ারটা ক্যান্সেল হয়ে গেল সেজন্য আর যাওয়া হবে না তো আমি যার পর নাস্তা তৈরি করে নিচ্ছি নাস্তা তৈরি করে নেওয়ার পর ওর জন্য কী রান্না করা যায় কারণ দেরিতে ঘুম থেকে উঠেছি তারপরে কোনো প্ল্যান নেই কি রান্না করব আমি প্রায় সময় ট্রাই করি আগের দিন রাতে একটু গুছিয়ে রাখতে কাজ মানে পরের দিন কি রান্না করব সে জিনিসটা গুছিয়ে রাখা ট্রাই করি তো দাওয়াত থাকলে তো অন্যরকম আর গুছিয়ে রাখা হয় না তো আমি এখানে তাহিরের জন্য নাস্তা নিয়ে নিয়েছি তাহির হচ্ছে ব্রেডের সাইডগুলি খেতে চায় না সেজন্য আমি চেষ্টা করি যে যাতে সাইডগুলি ওকে কীভাবে খাওয়ানো যায় সেই ট্রাইটাই সব সময় করি কারণ হচ্ছে ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে অপচয় জিনিসটা না করা শিখানো যায় যে কোনো জিনিসে অপচয় করা যাবে না ফেলে দেওয়া যাবে না খাওয়ানোর জন্য আর হচ্ছে ও ডিমটা একদম পোস্ট করে দিলে কখনই তো খেতে চায় না বা ডিম খুব একটা খেতে চায় না মানে জোর করে খাওয়াতে হয় তো এইভাবে জাল করে ডিম যখন একটু ভেজে দেয় তখন কিছু মানে খেতে চাই কিছুটা হলো খায় আর কি একটু নাস্তা তৈরি করছি ওরা তাহির এখনো ঘুম আছে ও ঘুম থেকে উঠেনি নাস্তাটা রেডি করে রাখি কারণ ছোট টুনটুনা পাখিটা তাড়াতাড়ি উঠে যায় আমি উঠার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আর তো ওকে কোলে নিয়েই হচ্ছে সব কাজ ফিনিশ করতে হয় তো জন্য আমি এভাবে নাস্তা তৈরি করে নিয়েছি আর ব্রেডের মাঝখান এগুলাতে আমি হচ্ছে ওকে লাগিয়ে দিয়েছিলাম নসিনা তো আমার জন্য আর তাহির বাবার জন্য হচ্ছে ডিম্পোস করে নিয়েছি তো সব কিছুই আমি ডেভেলপার রেখেছি দেখি কার কোনটা দিয়ে খেতে মন চায় যে যেভাবে খেতে চায় সেভাবেই খাবে তো তাকে ঘুম থেকে উঠার পর ওকে নাস্তা দিয়ে দিয়েছি ও হচ্ছে দিয়ে লাগানোটাই সবার আগে আর হচ্ছে ডিমের ব্রেডটা বলেছে ব্লেড একটা খাবে আর একটা খাবে না তো এইভাবেই কাছ হলে খাওয়ানো একটু একটু করে শিখানো হয় কারণ হচ্ছে এমনিতে খাওয়াতে খুব অনীহা দেখায় অরুচি দেখায় তার উপর যদি একটু ডিপেন্ড করে দেওয়া যায় যদি একটু খায় তাহলে কিন্তু ভালোই লাগে তো আমাদের সবার নাস্তা তো শেষ হয়ে গেল আমি হচ্ছে নাস্তা কমপ্লিট করে বেবিকে পাড়িয়ে দিয়েছি কারণ রান্না করতে হবে আমি হচ্ছে বেবিকে ঘুম পাড়ানোর আগে মাংস ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মাংসটা একটা করে নিচ্ছি বিরিয়ানির জন্য টক দই দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি মরিচ দিয়েছি জিরা একটু দুধের গুঁড়ো দিয়েছি চিনি আর গরম মশলা দিয়েছি লেবু অর্ধেকটা চিপে দিয়েছি লবণ দিয়েছি আদা রসুন পেস্ট এবার এগুলোকে ভালো করে মাখিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টা হচ্ছে মেরিনেট করে রেখে দেব কারণ হচ্ছে যদি আগের দিন ম্যারিনেট করে রাখা যেত তাহলে আরও ভালো হতো বিরিয়ানির মাংসটা হচ্ছে যত বেশি ম্যারিনেট করে রাখা হয় যত বেশি ঘন্টা মেরিনেট করে রাখা হয় ততই হচ্ছে বিরিয়ানিটা মজা হয় তো আমি এটা মেরিনেট করে আমার অন্যান্য যেগুলো কাজ আছে ওগুলা হচ্ছে কমপ্লিট করে নিব তো এখানে তো আলুটা আমি হচ্ছে ছোট ছোট টুকরা করে নিয়েছি ম্যাগি মশলা দিয়ে এটা হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি তো পেঁয়াজটা আমি হচ্ছে তেলের উপরে ব্রাউন কালার করে নিয়েছি কারণ মাংসটা তো বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসটা ওইটাতে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়নি কারণ পেঁয়াজটা হচ্ছে আমি বেরেস্তা করে এবার মাংসটা অ্যাড করে দিচ্ছি কারণ তাহলে বিরিয়ানি কালারটা সুন্দর হয় আর এখানে হচ্ছে পেঁয়াজের যে তেলটা ছিল ওটার মধ্যে হচ্ছে আমি আলুটা ভেজে নিচ্ছি তাহলে মানে গ্রানটা আর কালারটা খুবই সুন্দর আসবে সেজন্যই আমি এক্সট্রা তেল ইউজ করিনি এই এক তেল দিয়ে আমার বিরিয়ানি হয়ে যাবে আর এই তেলের মধ্যে হচ্ছে আমি বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নিব যাতে চালটা না ভেঙে যায় আর চালটা যেন ঝড়ঝোরা থাকে সেজন্য ভালো করে ভেজে নিব তো তেল কিন্তু আমি একেবারেই কম ইউজ করেছি তারপরেও কিন্তু বিরিয়ানির সারটা কোনো অংশেই কম হবে না কারণ তেল কিন্তু শরীরের জন্য তেমন একটা ভালো না আর সবসময় যদি সরিষার তেল খাওয়া যায় তাহলেই ঠিক আছে কিন্তু এখানে যেহেতু আমি সয়াবিন তেলে রান্না করছি সেহেতু তেলটা এত বেশি ইউজ না করাই ভালো লাউম দিয়ে দিয়েছি তো এবার বিরিয়ানিতে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দিয়েছি তো এবার বেশ কিছুক্ষণ মাংসটা মিক্স করে দেওয়ার পর বিরিয়ানিটা আমি হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব ভালো করে মিক্স করে দিয়েছি মাংস আলু চাল ভালো করে মিক্স করে দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব আর ঢাকনাতে হচ্ছে যে ছোট ফুটাটা থাকে সেটা হচ্ছে যে কোনো একটা কাগজ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে পারলে ভালো তাহলে হচ্ছে যেহেতু আমি চুলার আগুনটা একেবারে আস্তে দিয়েছি তাহলে খুব খুব সুন্দর করে হবে মজার রান্না হয়ে দাওয়াত যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তো দায়ের বাবা বলছিল খাওয়ার সময় যে ভালোই হয়েছে দাওয়াত ক্যান্সেল হয়ে গেছে না হলে তো এত মজার বিরিয়ানি খাওয়া যেত না কারণ বিরিয়ানিটা গ্রানটাও খুব সুন্দর হয়েছে আর অল্প টাইমে কিন্তু খুব ভালো হয়ে গেল আমাদের তো আমি আমার কাজ কাজ তো তো কমপ্লিট করেই ফেললাম রান্নার শেষ হয়ে রান্না শেষ জাস্ট এটাকে ঢাকনা দিয়ে এবার হচ্ছে চলে যাবো যাতে আরো একটু নরম হয়ে যায় চুলা বন্ধ করে দিয়েছি আমি আর যত বেশি হচ্ছে চালটা নরম হবে ততই মজা লাগবে খেতে আর আমি সালাদ করে নিয়েছি এখানে তো ঘুম থেকে উঠে উঠে গিয়েছে পর উনি হচ্ছে একটু মুড় নিয়ে আছে কারণ ঘুম থেকে উঠে যাওয়ার পর এখন ওনাকে কোলে নিয়ে আমার হচ্ছে বাকি কাজ শেষ করতে হবে তো দুই ভাই বসে মুসিলা করছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এইদিকে তাহিরের বাবা হচ্ছে আমাকে বৃষ্টি দেখে বারবার ভাজা পোড়া কিছু করো কিন্তু আমি যে কী তৈরি করবো সেটাই চিন্তা করে করে শুয়েছিলাম তো পাকঘরে শব্দ হচ্ছিলো শুনে আমি পাকঘরে গিয়েছি গিয়ে দেখি নিজে নিজে চাউল ভাজি করছে